হাই ফ্রেন্ডস লাইক কিউরস লাইক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ডাক্তার অভ্রনীল কর ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি সার্টিফিকেট ইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশন কাউন্সিলিং আজকের এপিসোড শুরু করার আগে প্রথমেই একটি কথা বলবো আমি এখানে আলোচনা করি বিভিন্ন রোগ সম্পর্কে এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন যাতে এরপরে কোনো ভিডিও যদি আমি আপলোড করি তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান এবং ভিডিওটি খুব সহজেই দেখতে পারেন তো চলে আসি আজকের টপিকে আমার চেম্বারে অনেক মা বাবা তার বাচ্চাকে নিয়ে এসে প্রায় বলেন যে আমার বাচ্চাটি খুব অমনোযোগী খুব চঞ্চল কোনো জায়গায় স্থিরভাবে বসে না কথা বেশি বলে কোনো কাজে সে মনসংযোগ করতে পারে না না স্কুলে না বাড়িতে কোনো জায়গায় সে একটুও স্থির বা চুপচাপ বসতে পারে না এর জন্য এর পড়াশোনায় মন বসছে না লেখাপড়া একে ঠিকমতো শেখানো যাচ্ছে না কোনো পড়া সে মনে রাখতে পারছে না এর সাথে সাথে অনেক সময় এর মধ্যে অসামাজিক হাবভাব দেখা যাচ্ছে অন্যের ক্ষতি করছে জিনিস ভেঙে ফেলছে আবার দেখা যাচ্ছে যখন স্কুলেই যাচ্ছে তখন বই খাতা পেনসিল হারিয়ে বাড়িয়ে আসছে তো এই রকম লক্ষণ কিন্তু আপনারা অনেক সময় আপনাদের বাড়িতে যে সব বাচ্চারা রয়েছে বিশেষ করে যারা স্কুলে যাওয়া শুরু করেছে তাদের মধ্যেও লক্ষ্য করে থাকেন এই যে লক্ষণগুলির কথা আমি আপনাদেরকে বললাম এগুলি কিন্তু এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের লক্ষণও হতে পারে এক্ষেত্রে দুটি জিনিস হয় অমনোযোগিতা এবং অতিরিক্ত চঞ্চলতা এই দুটো জিনিসকে আমরা একসাথে বলছি অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিজর্ডার দেখা গেছে ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় এই সমস্যা বেশি হয় এ প্রসঙ্গে অনেক সময় মা বাবারা আমাকে এসে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু তাহলে আমার ছেলের কি পড়াশোনা হবে না আমার মেয়ের কি পড়াশোনা হবে না এক্ষেত্রে বলি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব তো এর সাথে সাথে আরেকটি কথা বলবো অনেক সময় দেখা যায় যে বাচ্চার মধ্যে চঞ্চলতা নেই কিন্তু তার মধ্যে মনোযোগের খুব অভাব এক্ষেত্রে আমরা এটিকে বলবো অ্যাটেনশান ডেফিসিট ডিসঅর্ডার এর সাথে যদি অতিরিক্ত চঞ্চলতা থাকে সেটিকে আমরা একসাথে বলি অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবার চলে আসব কি কি কারণে এই বাচ্চার মধ্যে এডিএইচডির লক্ষণ দেখা যেতে পারে এ প্রসঙ্গে বলি এভাবে নির্দিষ্ট কোনো কারণ নেই যে কারণে বলা যায় যে বাচ্চাটির এডিএইচডির সমস্যা দেখা যাচ্ছে তবে দেখা গেছে জেনেটিক কারণে অর্থাৎ মা বা বাবার মধ্যে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে বাচ্চার ক্ষেত্রেও কিন্তু সেটি আসতে পারে অনেক সময় দেখা গেছে প্রি ম্যাচিওর বেবির ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যা আসে আবার প্রেগন্যান্সির সময় যদি মা বেশি পরিমাণে মদ্যপান করেন তার ক্ষেত্রে যদি স্মোকিং হ্যাবিট থাকে তাহলেও কিন্তু বাচ্চার মধ্যে এডিএইচডির সমস্যা আসতে পারে তো মা বা বাবারা আমাকে এসে প্রশ্ন করেন যে এক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে বলি সঠিক লক্ষণ দেখে যদি হোমিওপ্যাথিক ওষুধকে প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায় আমি এবার আপনাদেরকে বলবো এরকমই বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা প্রথমেই চলে আসি ক্যামোমিলা সিক্স খুব রাগি বদমেজাজে চেঁচামেচি করে এটা চায় ওটা চায় কথায় কথায় কান্নাকাটি করে এই লক্ষণ দেখে আমি কিন্তু অনেক বাচ্চাকে ক্যামোমিলা সিক্স দিয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি চলে আসি আরেকটি ওষুধে আর্সেনিক অ্যালবাম থার্টি খুব রেস্টলেস একবার এই ঘরে থাকছে একবার ওই ঘরে যাচ্ছে কোথাও একটু চুপ করে বসছে না এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম থার্টি ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে সিনা থার্টি বাচ্চা খুব কান্নাকাটি করে খুব চঞ্চল এটা চাই ওটা চাই যখন দেওয়া হচ্ছে জিনিসটা নিচ্ছে ফেলে দিচ্ছে আবার কান্নাকাটি করছে এর সাথে সাথে দেখা যাচ্ছে মা বাবা বাচ্চাটিকে নিয়ে দোকানে গেছেন রাস্তায় বেরিয়েছেন কোনো একটি জিনিস দেখে তার মনে হলো এটি আমার চাই যখনই তারা বললেন যে না এখন দেব না সাথে সাথে বাচ্চাটি দেখা গেলো মাটিতে শুয়ে পড়ল এবং গড়াগড়ি দেওয়া শুরু করলো এর সাথে সাথে যদি দেখা যায় বাচ্চার কৃমির সমস্যা আছে সেক্ষেত্রে আমরা সিনা থার্টি ওষুধটির কথা ভাবতে পারি আরেকটি ওষুধের কথা বলবো মার্কসল টু খুব অ্যাগ্রেসিভ বাচ্চা খুব চঞ্চল এটা ভাঙছে ওটা ভাঙছে এক্ষেত্রে মার্কসল টু খুব ভালো কাজ করে হায়োসায়ামাস থার্টি এই ওষুধটি কিন্তু এই ধরনের বাচ্চার ক্ষেত্রে অর্থাৎ যারা খুব চঞ্চল যারা খুব বাজে ভাষা প্রয়োগ করে কথায় কথায় এর সাথে সাথে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের আনসোশ্যাল অ্যাক্টিভিটি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই হায়োসাইমাস থার্টি ওষুধটি খুব ভালো কাজ করে তো আমি আপনাদেরকে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের বাচ্চাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি এর সাথে সাথে বেশ কিছু সময় এদের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাইকোলজিক্যাল কাউন্সিলারের দরকার হতে পারে তো আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো বাচ্চা থেকে থাকে আপনারা নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলারের সাথেও যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশান বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন আবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে অবশ্যই প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন